Assalamu alaikum. YouTube বানিকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ কোরিয়ার কৃষকরা ধান কিভাবে লাগায়। তো শুরু করার আগে একটা অনুরোধ করি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখেন, এরা গাড়িতে বীজ নিয়ে আসছে এবং এই যে গাড়ি, এই গাড়িতেই এরা এই জমিটা প্রায় 40% মতন আনুমানিক এটা এরা আধা ঘন্টার ভিতর লাগাই ফেলাইবে। তো আমি এই ভিডিওটা যখন করছি তখন আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, মেঘলা মেঘলা এবং বৃষ্টিও পড়ছে। দক্ষিণ কোরিয়ার কৃষকরা আপনার হাত দিয়ে কাজ, তারা কষ্টদায়ক কাজ কোনো কিছুই করবে না, শুধু যেটা হাত দিয়ে ওঠানামা করা দরকার জাস্ট ওইটাই তারা করবে। এই যে দেখেন কীভাবে বীজ ওঠানামা কীভাবে সাজায়, এবং একবার যদি এই যে দেখেন এখন বর্তাছে এই যে একটা একটা করে, এটা একবার রাউন্ড দিয়ে আসবে একবারেই শেষ, মানে প্রত্যেকবার একটা রাউন্ড দিয়ে আসলে একবারেই। দক্ষিণ কোরিয়ার কৃষকরা এরা অত্যাধুনিক মেশিন দিয়ে কাজ করে, এবং এই মেশিনটার মূল্য আমি জিজ্ঞেস করছি যে এটার মূল্য কত, তখন কোরিয়ান বলছে যে এটা অনেক দামি, কিন্তু কোরিয়ান টাকা বাংলা টাকায় যেটা মূল্য পড়ে এটা বলবো, কোরিয়ার মূল্য বাংলাদেশের মূল্য কত আমি সঠিক আমি জানি না, এটার মূল্য হয়েছে ইপসম্মানন, মানে আপনার সম্মানন হলে বাংলা টাকায় প্রায় 7 লাখ টাকা, আপনার এই গাড়িটা আপনার 42 লক্ষ টাকা বাংলা টাকায় পড়ছে এই গাড়িটা। কিন্তু বাংলাদেশে আসলে এত দাম না, বাংলাদেশে অনেক কম, কারণ যে দেশের যে দাম ওই অনুযায়ী আপনার বা সব কিছু দেশ অনুযায়ী হয়। এই যে দেখেন কী কা দেয়ারা লাগায়, আমি মোটামুটিভাবে আপনাদের চেষ্টা করেছি কীভাবে কী এরা এই করে, এবং অত্যাধুনিক দেখেন একবার রাউন্ড দিয়ে আসবে, মাত্র 3-4 মিনিটের ভিতরে রাউন্ড দিয়ে আসবে। তো আমি এখানে আর একটা ভিডিও করছি, আমরা যেমন ইরি ধান লাগালে বীজ ফেলাই আগে ভাগে, তো এই বীজ ফেলানোর জায়গাটাও আমি ভিডিও করছি। তবে বীজ কীভাবে ফেলায় আসলে এটা ওদের টাইমের সাথে মেলবে না, যার কারণে যদি মেলে হয়তো বা কোনো এক সময় দেবো, তবে বীজ ফেলায় এবং বীজের আকার কীভাবে কীরম কী এগুলো আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করবো আগামী আর এক পর্বে। এই যে দেখেন গাড়িতে এরা আনছে সব কিছু, এরা কষ্ট ছাড়া কাজ করতে চায়, কোরিয়ানরা এখন কোনো কাজ কষ্টের কাজ করতে চায় না, তারা কাজ করতে চাইবে পুরোটাই মেশিন সাহায্যে, জাস্ট ওভারটিং করা দরকার এটা। তো এই কোরিয়ানরা যথেষ্ট আন্তরিকতা, এর আগে আমি একটা কীভাবে কোরিয়ানরা ধান কাটে এই ভিডিও দিছি, এরাই ছিল যথেষ্ট আন্তরিক সহিত আমার সাথে, খুব খুশি সহিত আমার সাথে কথা বলছে এবং বলছে যে হ্যাঁ ঠিক আছে ভিডিও কর। তো আমি আসলে অনেক ভিডিওই বানাইছি জিনসেংয়ের, ইঞ্জেকশন মোল্ডিংয়ের, তা আপনারা ইচ্ছা করলে আমার ওখানে যেও ভিজিট করতে পারবেন, আমার এই চ্যানেলে জিনসেংয়ের অনেক ভিডিও আছে, আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভিডিও দেওয়ার, এবং ভ্রমণ বিষয়ক কিছু থাকে। এই যে দেখেন কত দূরত্ব, আর ধান লাগানো আপনার এমন একটা জিনিস, আপনার বেশি দিলেই ধান বেশি হয় তা না, আমাদের বাংলাদেশে খুব ঘন দিয়ে লাগায় এবং বেশি করে বীজ দেয়, কিন্তু কোরিয়ার এই দেখেন মেশিন দিয়া, আমি একটু পরে টাইমে আপনাদের দেখাবো অনেক, এরা গুছি খুবই কম দেয় এবং দূরত্ব সমান থাকে, যার কারণে বাতাস এ মাথা থেকে ও মাথা আপনার আপ ডাউন করতে পারে। এই জন্য এই দেশে ধান প্রচুর ধান হয়, এই যে দেখেন বৃষ্টি হইতেছে, এই দেশে ধান এবং বাংলাদেশের মতনই ধান সুস্বাদু, এ দেশের চাল খুব সুস্বাদু, দক্ষিণ কোরিয়ার পানি যেমন বাংলাদেশের মতন সুস্বাদু, এ দেশের ধান চাল বাংলাদেশের মতো সেম, কিছু দেশ আছে খুব একটা স্বাদ না, কিন্তু কোরিয়ার চালটা খুবই সুস্বাদু বাংলাদেশের মতন, ইরি ধান বড়ো ধান যে খুবই সুন্দর। এই যে দেখেন কী কাদের আসছে, খুব দ্রুত চলে আসে, খুব একটা সময় নেয় না,
এর আগে অনেকে ভিডিও দিছে, তবে আমি আমার ফ্যাক্টরির সামনে ভিডিওটা খুব যত্ন সহকারে করেছি। আপনারা অবশ্যই দেখে লাইক কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের জন্যই আমি এই ভিডিও বানাই। আগামীতে ইনশাল্লাহ দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বর্বন বিষয়ক ভিডিও দেবো। এর আগেও আমি আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন আরেকটা মেশিন যাইতেছে, কারণ এখন বর্তমানে দক্ষিণ কোরিয়াতে ধান লাগানোর সিজন। দক্ষিণ কোরিয়াতে ধান লাগায় সাধারণত এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের 30 তারিখের ভিতর এরা সব ধান লাগায় ফেলায়। এই যে দেখেন এক মহিলা কাজ করে, এই যে নিচে দেখেন অত্যাধুনিক। আসলে মেশিনগুলো দেখতে দেখায় খুব একটা ই না, কিন্তু আসলে কিন্তু গাড়িটা অনেক মূল্য এবং খুব শক্তিশালী। যে আপনার এটা একবার কিনলে আপনার 15-20 বছরে, আমি জিজ্ঞেস করছি এই মেশিন কত বছর যায়, বলছে যে 20-25 বছরে কিছুই হয় না, এগুলো সহজে নষ্ট হয় না। আপনার 30 বছর, বলছে যে 20-30 বছর ভিতরে তোর এগুলো কিছু হয় না, এটা নষ্ট হয় না, খুব কম নষ্ট হয়। আর নষ্ট হলেও এই যে ধান যেটা এই যে ধান লাগায় এইটা সামান্য হয়তো বা কিছুই হয়, তাও বলছে যে এটা অপারেটিং খুব একটা টাকা বেশি লাগে না তারা সার্ভিসিং করে। তো মোটামুটি আপনাদেরকে যতটুকু পারছি দেখেছি, আরও ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন। ভিডিও দেখে লাইক কমেন্টে জানাবেন। আগামী ইনশাল্লাহ আর কিছুদিনের ভিতরে এই দক্ষিণ কোরিয়ানরা যে বীজ ফেলায় এই জায়গাটাও আমি আপনাদের ভিডিও আমি অলরেডি করছি। আগামী 2-1 সপ্তাহের ভিতরে আমি ভিডিওটা ইনশাল্লাহ ছেড়ে দেব। এরা দ্রুত, এত দ্রুত মেন্টাল, এই যে মেশিন সাহায্যে, এই যে দেখেন আমি এখন দেখাইতেছি, এই যে একটু টাইনা আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে একই সমান দ্রুত, যার কারণে ধান আপনার প্রচুর ধান আয় দেশে। এই যে দেখেন একটা বীজ, ধানের বীজ আমি হাতে রাখছি, আমি এটা ভিডিওটা আসলে আর একটা ভিডিও করছি, ওই যে আপনার বললাম বীজ ফেলানো, এটাও খুব মানে ভালো। এবং বীজ গোড়া সহ আপনার কিভাবে ফালায় প্লাস্টিকের বাক্সের ভিতর, এই বাক্স সহই আমি আপনাদেরকে আমি দেখাবো। তো আরেকটা জিনিস দেখেন, দক্ষিণ কোরিয়ায় মেশিন ওঠানামা করার জন্য প্রত্যেক জমিতেই ঢালাই দেওয়া আছে এক কোনায়, যেটা আমাদের বাংলাদেশে আসলে নাই বললেই চলে। এই যে গাড়ি ওঠানামা করবে, এই যে দেখুন, এই যে প্রত্যেক জমিতেই এই ঢালাইটা দেওয়া আছে রাস্তা থেকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আগামী পর্বে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।